কুল দাও, রাখ তোর কুল। তোদের একটার পর একটাকে আমি দেখে নিব তারা। একবার খালি দেখা করতে চাইছি, একটু কথা বলছি, মাথার উপর চড়ে বসছিস না ফাজিল ফালতু কতগুলা। যে আপনি যে দিনের বেলা রাতের বেলা সারাদিন যে চ্যাটিং প্যাটিং করেন, কিভাবে করেন? একটা জিনিস আমার মাথায় ঢুকছে না, আপনি তো আঙ্গুল দশটা, তাহলে আপনি একসাথে 14 জন 15 জনের সাথে কিভাবে চ্যাটিং করেন একসাথে? আরে ভাই, এটাই তো স্বাভাবিক, এটাই তো হওয়া উচিত ছিল, সত্যি তো আমার। কেমন লাগছে এখন? আমি তর্ত করে বেয়ে উঠে যাবো। তুমি পারবে? কেন পারবো না, আমার শক্তি কি কম? কিন্তু আসলে অনেক সুন্দর। উপরটায় যদি সত্যি সত্যি যেতে পারেন খুব ভালো লাগবে, ওখান থেকে সমুদ্রটা অনেক সুন্দর লাগে, স্পষ্ট দেখা যায়। আমি যাব। অবশ্যই যাবে, আমি তোমাকে নিয়ে যাব। এইখানে তেমন কিছু নাই, সামনে চলেন, আরো অনেক সুন্দর। এই কথা কয়ে কি আপনার বন্ধু ফ্যাটম্যান, সরি ফ্যাটম্যানকে সান্ত্বনা দিচ্ছেন নাকি? উনি কি ওইখানে উঠতে পারবে? ডাবের পানে বাইর হয়ে গেল বল, দেখেন না ফাইটে যাচ্ছে। হ্যালো মিস্টার ফ্যাটম্যান, ইউ স্টে হিয়ার, আমরা ঘুরে আসি, আপনি এখানে থাকেন। দোস্ত তুমি তাহলে টিকিট কাটো, আমাকে টিকিট কাটুন, সবাই টিকিট কাটো, যাও। আর শোনো ভালো কথা, লবণ এনো। লবণ দিয়ে কি হবে? এখানে কি কুল ভরে পাওয়া যায় যে আপনি লবণ দিয়ে খাবেন? হ্যালো মিস্টার, হ্যালো ল্যারিস, টক মানে টক জাতীয় জিনিসের প্রতি এত ঝোঁক কেন আপনারা? কার যে কিসের উপর ঝোঁক, আর কি যে কোন মতলবে আছে বলা যায় না, আর সামনে যে কি বিপদ আছে কে জানে। তুমি কা আমাকে বলছো? না, ও কাকে মিন করে বলছো? আপনি কিন্তু ভয়ানক এক বিপদে পড়তে যাচ্ছেন, আপনি কিন্তু ওদের সাথে পাহাড়ে উঠবেন না, আপনাকে সাইজ করার জন্যই ওরা সবাই মিলে পাহাড়ে উঠবে। ডাবের পানি বাইরে হয়ে গেল। পারবো না মানে আমি কি ওর মতো বুইড়া নাকি? অবশ্যই পারবো, চল। এসব তুমি সবার সামনে কি বলছো, আমাকে অপমান করছো, আমি বুড়া? ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি আমার হিম্মত, আমি উঠবো। ওকে, ভেরি গুড ভেরি গুড, তুমি উঠবা। আপনিও নিশ্চয়ই উঠবেন তাই না? না স্যার, উঠবেন না। কেন? সে তো বলেছিল আমি যেখানে সে সেখানে, হঠাৎ করে এটা বদলে গেল কেন? বদলে যাবে কেন? তাহলে আপনি যেখানে আমি সেখানে, আপনি উপরে উঠলে আমি উপরে উঠবো? না স্যার। না না, উঠতে পারলে ঝামেলা কি, উঠলে তো ভালো,
ফ্যাটম্যান ভাই মনে করেন যে উঠতে 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 মনে করেন যে কি হতে পারে, ওনার চর্বি গইলে পুড়ে উনি তো স্লিপ হয়ে যেতে পারে, এটা তো ওনার জন্য ভালো দিক তাই না? ওকে গো আহেড এভরিবডি, ওকে চলেন কে কে যাবেন, ওকে চলেন। স্যার আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? মানে আপনি উপরে উঠলে কি সে আপনাকে পছন্দ করা শুরু করে দেবে? আমি জানি আমাকে পছন্দ করবে না, কিন্তু আমার কিছু করার নাই, আমাকে উপরে উঠতে হবে। আর আমার স্ট্যামিনা সম্পর্কে তোমার ধারণা আছে? স্যার আপনি ভুলে যাচ্ছেন যে আপনি সেই আগের সাপটি নেই। উঠতে পারলি তো খুবই ভালো, সেটাই তো চাচ্ছি। ও শালা ফ্যাটম্যান এক্সামে কি করবো আপনি তো চিন্তাই করতে পারবেন না, খালি নামার সময় এমন একটা ল্যাং মারবো না কিক দা ল্যাং লিড দা আউট হয়ে যাবে না। চলেন ঠিক থাকলে পরে আপনি যাচ্ছেন না কেন? যান, যে যাবে সে আমার সাথে যাবে, আর যার খারাপ লাগবে সে এখানে থাকবে, আমি যাচ্ছি। ওকে আউট গো, আউট গো মাস্ট, বাট একটু রেস্ট নিয়ে যাচ্ছি। রেস্ট নিলে আর উঠতে পারবেন না। তাহলে পরে আপনি যাচ্ছেন না কেন? আপনি যান, আমি যাবই। স্যার প্লিজ আপনি আর উঠেন না, সামনের দিকটা খুবই খারাপ। নীলা তুমি বারবার আমাকে নিষেধ করছো কেন? স্যার আমি বারবার আমার ভালোর চিন্তা করছি এই জন্য। ঠিক আছে আমরা দুজন তাকিয়ে তোমরা যাও, এখান থেকে যা দেখতে পারি তাই দেখবো, আমার আর এত দেখার ইচ্ছে নেই। ঠিক আছে থাকো থাকো, রেস্ট নাও, আমি আসছি। বন্ধু ওঠো চলেন। ওকে চল। আমার নাম কি সিডব ভুলে যাচ্ছেন? আমি কোন জায়গা থেকে বাইর হওয়া একটা ছেলে সিডব ভুলে যাচ্ছেন? ডিস্কো ড্যান্সার থেকে বাইর হওয়া একটা ছেলেকে এভাবে আপনি এরকম কথা কইতে পারেন না, অনেক দূর জাতি বাড়ি গেলাম। কেমন ডিস্কো ড্যান্সার বোঝা হয়ে গেছে। ঠিক আছে মিস্টার মেটন চক্রবাক্স, আমরা যাই, চলেন। ধরো রাখেন তো, চল ধরে এই সব সমুদ্রের সব কথা কর রুসি। আরে চলেন হিমালয়ের পাদদেশে, চলেন। রাখেন কি রাখার উচিত? ইটস আ ফ্যাক্ট। দেখে চকিবারে কথা বললো, হ্যাঁ আমরা এখন Oh,
সুন্দর আপনার মতো কি কোন কিনারা বোঝা যায় ফুল নাই কিনারা নাই খেয়ে ফেলেন বেশি তো নেই আমি খেলে আপনি কি খাবেন আপনি খেলে আমার খাওয়া লাগবে না পানি শেষ হ্যাঁ এখন আমরা চাইলে পরে সাগরের পানি শুকা যাবে তাই না আসলাম তোর চলন তো ভালো লাগছে না মানে আমার খুব ইচ্ছে ছিল যে আপনার সামনে উত্তম কুমারের মতো বুকে হাত ধরে দাও তো দাঁড়ান মানে ওই তো আচ্ছা আমরা কি এখানে থাকবেন আরো থাকতে তো চাই অনেক সুন্দর কিন্তু নামতে নামতে রাত হয়ে যাবে আপু আর দুলা ভাইও আছে আর রাতে চোখ আমরা চিন্তাও পারবো না চলো বন্ধু আমি পারলাম না তারপরে একটু হাঁপালো না কি সুন্দর করে উঠে গেল আমি তার যোগ্যনে গেলাম আমরা মনে হয় আসলে একটু অন্যরকম ভাবে বিচার করে ফেলতেছি তাই না তারপর দেখো ওই জোকের ব্যাপারটা জোকের সময় তো কি করলো ফ্যাটম্যান সেটাই আমি ভাবছি লোকটা আসলে আসলে কি আমি বুঝতেছি না আসলে কি করা যায় বলো তো দেখি সেটাই ভাবতেছি কি করা যায় পরে বললো ওরা আমরা তো করতে পারিনি সেটা কি একদিন আপনি যা ভাবছেন আমি কি ভাবছি আমি যা ভাবছি
আমরা দুজনে কি ভাবছি? ফ্যাটম্যানের কথা ভাবছি ভাই, ফ্যাটম্যান। আমরা দুজনেই ফ্যাটম্যানের কথা ভাবছি ভাইজান। ভিলেন বানাতে গিয়ে তো আমরা তারে হিরো বানাই দিলাম। আমরা বানাই দিলাম নাকি সেই আসল হিরো? একবার কি সেটা চিন্তা করেছেন? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি কিছু বুঝতেছি না ভাই। হিসেবটা সহজ যে ভাই, এত বড় একটা খারাপ পাহাড়, সেই খারাপ পাহাড়ে উঠতে আমাদের খবর হয়ে গেল। অথচ দেখেন, সে যেই শরীর নিয়ে পাহাড়টাতে উঠল, উঠার পরে যোগ নিধন করল লবণ মাইরে, তারপরে দেখেন আমরা চলে আসলাম, কোনো খবর নিলাম না। ভাই রে, আমার কিন্তু হিসাব বদলে যাচ্ছে ভাইজান। হিসাবটা কিন্তু এখানে আসলে হিসাবটা কি জানেন কি? এই যে আমি মনে করেন যে একটা শিক্ষক মানুষ, আমার কোচিং সেন্টার আছে, কত স্টুডেন্ট পড়ায়, মাসে মাসে আমি লাখ লাখ টাকা কামাই। এখন কত হয়েছে কি, এলাকার মধ্যে আমার সম্মান আছে, সবাই সালাম আদর দেয়। এখন মনে করেন যে আমি এইখানে কি করতেছি? ওহ মাই গড, আমি নিজেকে মানে মনে করেন যে আমি একটা মেয়ের প্রেমিক লিস্টে ঢোকার জন্য আমি কি করতেছি এগুলি চিন্তা করছি। সেম আপনার আপনারও সম্মান আছে, আপনি এগুলি কী করতেছেন? আর আমি সেই লিস্টের এক নাম্বার হওয়ার চেষ্টা করেছি। কিরম চিন্তা আমার, খারাপ পাহাড় থেকে ফ্যাটম্যানটা ফালাই দেওয়া লাগবে ল্যাংমাইরে। আল্লাহ যা করে ভালো জন্যই করে, এটা যদি করতাম তাহলে পরে সে মরে যেত না ভাই? মানে কী কবো, মানে এইসব চিন্তা কেন মাথায় নিয়েছিলাম এখন আমি বুঝতেছি না রে ভাই। শয়তান মনে আমাকে লাড়া দিয়েছিল। মেয়েটা বিপদে পড়ছে, তারা ফালাই আমরা চলে আসলাম, অমানবিক। অথচ দেখেন মোটা করে ফ্যাটম্যান। বিশ্বাস করেন ভাই, আমাকে দুজনের শক্তি যখন এই কথাগুলো শোনালো না, সত্যিই ভাই মনটা খুব খারাপ হয়ে গেল, বুঝতে পারছেন? আসলে ভাই আমি খুবই ছোট হয়ে গেলাম ভাই, খুবই ছোট হয়ে গেলাম। আমার নিজেকে মানে খারাপ লাগতেছে। ছি 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 ছি, খুব ছোট মনে হইতেছে। আমি একজন শিক্ষক, এ কী কাণ্ড করলাম আমরা? আমার জীবনের সকল আশা ভরসা তো শেষ। কেন? আমি আজ সত্যি চোখে স্যারের জন্য ভালোবাসা দেখেছি। তাহলে তো ভালো। আমার জন্য ভালো? মহৎ হোক, স্যাক্রিফাইস করো। কেন, আমি কেন স্যাক্রিফাইস করব? আপনি কি জানেন, আপনি কিছু জানেন যে আমি স্যারকে কবে থেকে পছন্দ করি? আমার ক্লাস 9 থেকে। আরে বাবা, একটু স্যাক্রিফাইস করো না, মহৎ হও না। যদি হতে পারতাম তাহলে বেঁচে যেতাম আমি। আচ্ছা, রুবেল কোথায়? আমি কি জানি কোথায়? যান দেখেন, হোটেলে আছে নিশ্চয়ই। আমাকে কেন জিজ্ঞেস করেন? সরি বলার জন্য, মানে
চটা মারলাম আপনাকে, উপায় ছিল না, ঠিক আছে, কিন্তু আমি সরি, আমার চর মারা উচিত হয়নি। একদম উচিত হয়েছে। আমার মনে হয় না পৃথিবীতে এর আগে কেউ কাউকে এত উচিত চর মেরেছে। আর আপনি তো আমাকে চরটা মেরেছেন আমার সমস্যা দূর করার জন্য, আমাকে বাঁচানোর জন্য। ওই সময় মানে ওই সিচুয়েশনে আমার মাথা না পুরো শূন্য হয়ে গিয়েছিল, আর একটু হলে আমি তো বাহার থেকে পড়েই যেতাম। আপনি থাপ্পড়টা মারার কারণে আমি কোনো রকম আমি ওই আতাকে আমাদের বাড়িতে পাঠিয়েছিলাম, তো মা পিঠা পাঠিয়ে দিল। আপনি আপনার মাকেও আমার কথা বলে দিয়েছেন? সবাই জানে আপনার কথা। আপনি এখনই এই মুহূর্তে বাসায় যাবেন, আপনার সাথে আমার যা কথা হবে ফোনে হবে ফেসবুকে হবে। সব যোগাযোগ আমি বিশ্বাস করি না সত্যি, একদম। দেখেন অলরেডি বিষয়টা অনেক বেশি জানাজানি হয়ে গেছে, হোটেলের অনেকেই এই বিষয়টা জানে। এটা আমার জন্য অনেক এমবারেসিং, আপনি প্লিজ একটু বুঝতে চেষ্টা করুন। আমি সব পারবো, সব করবো, আমি আপনাকে ছেড়ে যেতে পারবো না, যাবো না। যাবেন না আপনি, আপনি যেখানে আমি সেখানে। আপনি আমাকে কষ্ট দিচ্ছেন। আরে না, ভালো, বেশ অ্যাথলেটিক, দেখলে না পরশু দিন আমার সঙ্গে দৌড়ালো, অনেক উপরে উঠেছে, সেই কারণে একটু অসুস্থ হয়ে পড়েছে, অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। শুনে খুশি হলাম। তুমি খুশি হওনি? খুশি কেন হবো না, তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তুমি খুশি হও। রাখ তো, বাড়ি যাবো, চল। না আমি তো যাব না। আচ্ছা দিনের বেলা না এসে জাগ না থাকে, তুই পাহারা দেয়, রাতের বেলা সে নাক ডেকে ঘুমাইবো, আর তুই নিচে কি করবি? কাছাকাছি থাকবো, অ্যাটলিস্ট কাছাকাছি তো থাকা হইল। সেটাও হইব না, হোটেলের লোকের আজকে তোরা থাকতেও দিব না, কালকে যেই নাক ডাকছিস তুই। তাহলে তো ঝামেলা, নীলা তাহলে তো বাড়িতেই চলে যাওয়া উচিত, তাই না? না না, কেন বাড়িতে যাবেন, রাস্তায় যে ঘুমান, রাস্তায় ঘুমানো উচিত আপনার। একটা কিছু তো হইছে, ঠিক আছে চল বাড়িতেই যাই, আমার একটু কাজও আছে, জরুরি কাজ। ভালো ম্যাডাম, ম্যাডাম এতটা না হলেও কিন্তু হচ্ছে কি ওই যে ব্যাপারটা, আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বলছেন। ফ্যাটম্যান তো বলছিল সে দেখতে ভালো না, তখন কেন বলেছেন চেহারা দিয়ে কোনো কিছু যায় আসে না,
এখন কিচ্ছু বুঝেন না না নিজে ভোলা হয়ে গেছে একদম ভোলা সুস্থছেন কি বলতেছেন আপনারা এসব কিচ্ছু বুঝতেছেন না না আপনার কীর্তি বলতেছি আপনাদের মতো মেয়েদের জন্য পুরো দুনিয়ার ছেলেরা খারাপ হয়ে যাচ্ছে এই বিয়াদব ছেলে একটা থাপ্পড় মারলে সব ঠিক হয়ে যাবে যেসব কথা বলতেছেন আস্তে পারেন তো শুধু থাপ্পড় দিতে শিখছেন তো এটাই আর তো কিছু পারেন না ভালোবাসতে তো পারেন না চল অন্য ইস্যু তৈরি হলে এটা এটা একদম চাপা পড়ে যাবে তুই একদম মন খারাপ করিস না হ্যাঁ যা হয়েছে ভালোর জন্য হয়েছে ওই লোকটাকে তো চেনা হলো তাই না আমি ছাড়বো না ওনাকে আমি এই লোকটাকে ছাড়বো না আপু এই শক্তি ছেলে মানুষই করো না তো মাথা গরম করো না আমি ছেলে মানুষই করব আমি প্রচন্ড ছেলে মানুষই করে আমি এই লোকটাকে শাস্তি দিব তুমি তো পাগল হয়ে যাচ্ছ দেখি হ্যাঁ পাগলের মতো কথা কেন বলছো আমি আছি না আমরা আছি না আমরা দেখছি না আমি তো তোমাকে ঢাকা নিয়ে যাচ্ছি ঢাকা গিয়ে তোমাকে সব ব্যবস্থা আমি করে দিচ্ছি আরে কাঁদতে তো কিছু নেই একটা মেয়ের এইভাবে ভিডিও কেউ ছাড়ে মেয়েটা পচে গেল না ও বাইরে বের হতে পারবে এটা কে তুলেছে নিশ্চয়ই মুঠো তুলেছে ওই টিভি তুলেছে বাবারে ভাইরাল এমনই একটা জিনিস এই ভিডিও যদি মনে করো যে সুন্দর করে বাইর হয়ে যায় তাহলে পরে কী হবে ও যন্ত্রণায় মারা যাবে একদম ঘর থেকে বাইরে হতে পারবে না হয়েছে কি যারা ভাইরাল দেখছে তারাও কিন্তু কম হারামি না কোনো কিছু ভাইরাল হলে পরে মানুষজন তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলায় কি কব আমি আমি একটা জিনিস বলি এই যে ফ্যাটম্যান যে সত্যি পিছনে লেগেছে এটা তো আমরা জানি কিন্তু লোকজন তো জানতে পারবে না আর জানলেও মনে করেন যে তারা তো বিশ্বাস করবো না জিনিসটা কেমন হয়ে গেল না আমি তো মনে করেন যে চিন্তা করছিলাম যে ওর কাছে ক্ষমা টমাচ্ছে আমরা মনে করবো একটা বন্ধুত্বটা থাকে যেন এরকম একটা সিচুয়েশন করবো এখন তো ওর সামনেই যাওয়া যাবে না আচ্ছা ফ্যাটম্যান কি এই কাজটা করছে ফ্যাটম্যান না করলেও ফ্যাটম্যানের মতো দিয়ে এই কাজটা হয়েছে না জিনিসটা আসলে হয়েছে কি ভাই জিনিসটা আসলে বাড়াবাড়ি হয়ে গেছে কালকে চিন্তা করেন এই লোকটারে কী পরিমাণ ভালো মনে করলাম আর আজকে কী অবহেলা চিন্তা করছি হায় রে মানুষ কী কব আমি আমার তো মিটুনগিরি এখন ছুটে যাচ্ছে আচ্ছা সুক্তির সঙ্গে একবার দেখা করবো নাকি কিরাম করে হইলো এটা মানে মানুষের তো খারাপ হতে পারে এমন একটা জিনিস ছিল
না এই কাজটা তোমার ঠিক হয় না। ফেসবুকে একটা কিছু ভাইরাল হইলে তার যে কি অবস্থা হয় বাণিজ্যতে সেটা তো তুমি জানো, একদম বোকার মতন কাজ হয়েছে এটা। আমি তো করি নাই আমি এটা। তাহলে কে করছে? আমি, নীলা, রনি মিথুন, সুপ্তির বন্ধুলা ভাই, কে কে করছে? আরে বেটা একবার তো আমার সাথে পরামর্শ করতে পারতি। আরে বেটা সাহস থাকলে তো নিজের অ্যাকাউন্ট থেকে লিখতি, ভিডিও করতি, এইসব কী সব প্রতারণার গল্প বানায় বানায় লেখছস। ও কি তোরে কইছে ভালোবাসি বা এমন কিছু? খালি বেটা তোর একটু আইতে কইছে। আর বেটা তোর যদি এই সাইজ জানতো তাহলে ওইটাও কইতো না। কি জানান না না জানাইলি তুই দুই তিনটা দিন, এইভাবে তুই ফেসবুকে ছেড়ে দিলি? তুই একবারও ভাবলি না ওইটা একটা মেয়ে রে ভাই? আপনার নাম কি রবিউল? জি। আপনাকে আমাদের সাথে থানা যেতে হবে। থানায় যেতে হবে ভাই কেন? আপনার নামে তথ্য প্রযুক্তি আইনে মামলা আছে। কি বলেন ভাই, মামলা কে করবে আমার নামে? একজন মেয়ে মামলা করেছে, চলেন। আমার বাড়ি চুয়াডাঙ্গা হতে পারে, কিন্তু চট্টগ্রামের উকিল পারে, আমার মেলা লোক আছে, সে কাজটা আমি ভালো করতে পারবো। আমি হাজিরা দেবো, আমি বাদী হবো, কোনো অসুবিধা নেই। আপনি কোনো চিন্তা করবেন না, ভালো উকিল নিয়োগ করছি, কোনো ঝামেলা হবে না। যে ফ্যাট ম্যান আছে এটার ফ্যাট ম্যান থাকবে না, এটা হয়ে যাবে জ্যাল ম্যান, জ্যাল খাইতে মরবে। প্লিজ আপনারা সবাই একটু যাবেন, আমার না একদম ভালো লাগছে না। উই ক্যান গো বাট আমরা যেতে পারি, বাট তোমার কারণে তো আমরা যাচ্ছি না। মানে ইন দিস মোমেন্ট, ইন দিস স্পেশাল মোমেন্ট আমাদের থাকা দরকার তোমার সাথে। কেন? আই উড টু সে স্থানীয় লোকাল লোকাল ভয়কে লোকাল ছেলেকে আপনি পুলিশে দিয়েছেন, থানায় দিয়েছেন, একটা রিক্স কিন্তু থেকে যায় ফর দিস রিজন। তার মানে যেহেতু সে আমার সেলিকা তাহলে তো আমি একটা রিস্কের ভিতরে পড়ে যাচ্ছি। সেইটা পড়েছে, কিন্তু যতক্ষণে মিঠুনদা আছে আমি তো করছি, আপনার কোনো টেনশন করবেন না, ব্যাপারটা আমি দেখছি। কুল ম্যান কুল, আই এম হ্যাপি ইন দিস মোমেন্ট বিকজ নারী আজ প্রতিবাদী হয়েছে, তার অধিকার বুঝে নেওয়ার ক্ষমতা অর্জন করেছে এবং বুঝে নিচ্ছে আমার যে কি ভালো লাগছে। আই এম সো হ্যাপি ইন দিস মোমেন্ট। আজ সব জায়গাটা আলোচনা বন্ধ করুন। আমার জীবন তার একটা অংশ চলে গেছে, আমি সুপ্রা সেই উপহার শুনতে শুনতে একটা অংশ চলে যাচ্ছে, আমি ভীষণ মোটা তাই শুনতে শুনতে মানুষ এমন কেন বলেন তো? স্যার আপনি তো কিছু করেননি তবু আপনি এখানে। আমি তো মেয়েটাকে ডিস্টার্ব করেছি দিনের পর দিন, তার একটা শাস্তি আছে। আমার কখন খারাপ লাগলো জানেন? যখন আপনি আমাকে নিতে পারলেন না, আমি তো আগাইনি আপনার দিকে, আমি জানতাম আমার খারাপ লাগবে না, কিন্তু আমার লাগলো। বিকজ দিস ইজ লাভ।